মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন বাংলাদেশি রাজনীতিবিদ। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে ২০ মার্চ ২০১১ সাল থেকে টানা পাঁচ বছর দলটির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। মির্জা ফখরুলের জন্ম ১৯৪৮ সালের ১লা আগস্ট ঠাকুরগাঁও জেলায়। তার বাবা মির্জা রুহুল আমিন ছিলেন একজন সক্রিয় রাজনীতিবিদ। তিনি ঠাকুরগাঁও অঞ্চল থেকে একজন সংসদ সদস্য হিসেবেও নির্বাচিত হয়েছিলেন। মির্জা ফখরুল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ছাত্র রাজনীতিতে নাম লেখান মির্জা ফখরুল। এরপর ধীরে ধীরে সক্রিয় হতে থাকেন ছাত্র রাজনীতিতে। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের একজন সদস্য ছিলেন ও সংগঠনটির এসএমএল শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। ১৯৬৯-এর গণ অভ্যুত্থানের সময় তিনি সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। ছাত্রজীবনের সক্রিয় রাজনীতির সাথে জড়িত হলেও কর্মজীবনের শুরুতে তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন ও একাধিক সরকারি কলেজে অধ্যাপনা করেছেন। ১৯৭২ সালে অধ্যাপনাকে পেশা হিসেবে গ্রহণ করেন। ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। অন্যান্য দায়িত্বের মধ্যে বাংলাদেশ সরকারের পরিদর্শন ও আয় ব্যয় পরীক্ষণ পরিদপ্তরের একজন অডিটর হিসেবেও কাজ করেছেন। এছাড়াও রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপপ্রধানমন্ত্রী এস এ বারির ব্যক্তিগত সচিব হিসেবে ১৯৮২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন মির্জা ফখরুল। এস এ বারি উপপ্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর শিক্ষকতা পেশায় ফিরে যান মির্জা ফখরুল। ১৯৮৬ পর্যন্ত ঠাকুরগাঁও সরকারি কলেজে অর্থনীতির অধ্যাপক হিসেবে শিক্ষকতা করেন তিনি। এরপর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে শিক্ষকতা পেশা থেকে অব্যাহতি নিয়ে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন। সফল নির্বাচনী প্রচারণা চালিয়ে ১৯৮৮ সালের পৌরসভা নির্বাচনে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এরশাদের সামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করার আন্দোলন চলাকালীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দেন মির্জা ফখরুল। এরপর ১৯৯২ সালে ঠাকুরগাঁও জেলা বিএনপি সভাপতি হিসেবে মনোনীত হন তিনি। ১৯৯১ এবং ১৯৯৬ সালে যথাক্রমে পঞ্চম ও সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও এক আসন থেকে বিএনপির মনোনয়ন পেলেও আওয়ামী লীগ প্রার্থী খাদিমুল ইসলামের কাছে হেরে যান তিনি। তিনি ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বিএনপির মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের রমেশ চন্দ্র সেনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়লাভ করেন। ২০০১ সালের নভেম্বরে নবনির্বাচিত বিএনপি সরকারের মন্ত্রিসভায় মির্জা ফখরুল কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। এরপর মন্ত্রিসভায় পরিবর্তন আনা হলে মির্জা ফখরুল বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ২০০০ সালের অক্টোবর পর্যন্ত তিনি এই পদে বহাল ছিলেন। তবে ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে ঠাকুরগাঁও এক আসনে আওয়ামী লীগের রমেশ চন্দ্র সেনের কাছে পরাজিত হন মির্জা ফখরুল। এরপর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান মির্জা ফখরুল। দলের পঞ্চম জাতীয় সম্মেলনে তিনি এই পদের জন্য মনোনীত হন। ২০১১ সালের মার্চে দলটির তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন মৃত্যুবরণ করলে তিনি দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান। ব্যক্তিগত জীবনে মির্জা ফখরুল ইসলাম দুই মেয়ের জনক। তার স্ত্রী রাহাত আরা বেগম কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি ঢাকার একটি বীমা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। এই দম্পতির বড় মেয়ে মির্জা শামারুহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন। ছোট মেয়ে মির্জা শাফারুহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তিনি বর্তমানে ঢাকার একটি স্কুলে শিক্ষকতা করছেন।